হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এক কাপ পেঁয়াজ আর দুই পিস ব্রেড দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। হাতে যখন সময় কম থাকবে তখন ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার রেসিপি। আর পেঁয়াজের এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি, এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার অন্যদিকে একটি মিক্সিং জগে দুই পিস ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডগুলোকে আমি এরকম ছিঁড়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্রেডের গুঁড়াগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। এই নাস্তার ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না, তবে আপনাদের যদি ডোটা শক্ত মনে হয় তাহলে এখানে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তা শেপ দিয়ে দিব। সবগুলো নাস্তা শেপ একইভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম পেঁয়াজ আর ব্রেডের এই ইউনিক নাস্তাগুলো। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে এতটাই মজার হয়েছে যে বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একটুখানি সসের সাথে এরকম একটি মজার নাস্তা থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।